कल सकालवला एक गया सिटी घूरब। घर में कौन कौन है? घर में पापा मामी है। पापा क्या करते हैं? हमारा होटल नहीं है एकदम मेन रोड के धारे। होटल छिलो ये चले जाच्छी। हाँ ओ कोई बात नहीं है, जीपीएस है ना, तो चला जाएंगे। चलो अखन घड़ी ते समय 3:08 और इखान थेके गया रेल स्टेशन बोलछे 62 किलोमीटर। टाइम देखाच्छे जीपीएस 1 घंटा 44 मिनट। 1 घंटा 44 मिनट, 1 घंटा 44 মিনিটের বেশি লাগবে আমাদের, কারণ হচ্ছে মাঝখানে একটু ব্রেক নেব, খাওয়া দাওয়া করব। আজকে গয়াতে গিয়ে থাকবো, হোটেল নেব, কাল সকালবেলা একটু গয়া সিটি ঘুরবো। গয়াতে পৌঁছে গেছি, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা বুদ্ধগয়াতে থাকবো। গয়া থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা আছে। এখন ঘড়িতে সময় 5:12, তো আমার মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, 6টা বেজে যাবে। প্ল্যান চেঞ্জ এই জন্য করা হলো যে ওখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, সেই জন্য ডিসাইড করা হয়েছে ওখানেই থাকা হবে। বুদ্ধগয়াতে চলে এসেছি, হোটেল নিতে হবে। এবারে হোটেল দেখে নিই। ঘর মে কন কন হ্যায়? ঘর মে পাপা মামি হ্যায়। পাপা ক্যা করতে? ও তুম পড়াই ছোড় কে এই কাম কর রহে হো? লো খা লেনা, ও নেই চাইয়ে, তুম খা লেনা। আদা বিক্রি করতে এসছে, বাপ টাপগুলো কি কেমন ধরনের মানুষ কি জানি। আমি এখন আছি বুদ্ধগয়াতে, এখন সন্ধ্যা 7:30 বাজে। আমরা হোটেল নিয়েছি একদম মেন রোডের ধারে, একদম বুদ্ধগয়া সিটিতে হোটেল নিয়েছি। হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে এসে সাইট সিইং করতে এসে এখানে একটা টেম্পেল আছে,
বুদ্ধ টেম্পলটা দেখে তারপর রাতের খাবার খেয়ে রুমে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের জন্য এটুকুই। দিঘায় দিঘায় কার লেগে গেছিলিস? হ্যাঁ সত্যি কথা বল। কোভিড এর জন্য সব বন্ধ, ভিতরে ঢুকতে পারছি না।